আপনারা কি Realme 2 অথবা Realme C1 ফোনটি ব্যবহার করেন তাহলে আপনাদের জন্য একটি গুড নিউজ আছে। সেটা হলো Realme এখন 5.2 ColorOS এর আপডেট দিতে শুরু করেছে। ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি কোনো ধরনের আপডেট পাইনি, আমি সিস্টেম আপডেটে গিয়ে চেক করছিলাম, হয়তো অনেকে পেয়েছে বাট আমি পাইনি কোনো ধরনের। আপনারা যদি পেয়ে থাকেন তাহলে ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমি যেহেতু পাইনি তো আমি নতুন আপডেটটি ম্যানুয়ালি ফ্ল্যাশ করেছিলাম। ম্যানুয়ালি ফ্ল্যাশ করার পরে কী কী নতুন ফিচার অ্যাড হয়েছে এবং কী কী নতুন চেঞ্জেস এসছে এই ফোনটিতে সেটা আমি এই ভিডিওতে কভার করতে চলেছি। ইফ ইউ আর নিউ ইন দিস চ্যানেল প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, এবং আপনারা যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ মন থেকে। Realme 2 এবং Realme C1 এর মধ্যে তেমন কোনো বিগ ডিফারেন্স নেই, শুধু একটাই ডিফারেন্স আছে সেটা হলো ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। Realme 2 তে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে এবং Realme C1 এ ফিঙ্গারপ্রিন্ট সেন্সার নেই, এবং যে ওটি আপডেটটি এসছে সেটা দুটো ফোনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, মানে দুটো ফোনের ক্ষেত্রেই আপডেটটি কাজে লাগবে। আমি Realme 2 আনবক্স করেছিলাম, ওভারভিউও দিয়েছিলাম, সেটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে ওপরে দেওয়া আই বাটন গিয়ে চেক করতে পারেন, যেহেতু ওখান থেকে আপনারা অনেকটা কিছু বুঝতে পারবেন যে ওই ফোনটিতে কী কী ফিচার ছিল এবং কী কী ফিচার নতুন অ্যাড হতে চলেছে এই আপডেটের পরে। সো ওই ভিডিওটিকেও আপনারা অবশ্যই চেক করবেন। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্ট্রেইট টু দ্য ভিডিও। Realme 2 এবং Realme C1 এর নতুন একটি ColorOS এর OTA আপডেট রোল আউট হতে শুরু হয়েছে, সেটা হলো 5.2 এর। এখানে আমি সিস্টেম আপডেটে গিয়ে দেখাচ্ছি, এখানে আমার আপাতত এখনও আসেনি কোনো ধরনের আপডেট, সো আমি ম্যানুয়ালি ফ্ল্যাশ করব। তো এখানে ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাচ্ছেন ColorOS 5.2 স্টেবল OTA ফর দ্য Realme 2 অ্যান্ড Realme C1, মানে Realme 2 এবং Realme C1 এর জন্য 5.2 ColorOS স্টেবল OTA আপডেট রোল আউট হতে শুরু হয়েছে। সো এখানে কীভাবে ডাউনলোড করতে হবে সব এখানে লিঙ্ক দেওয়া রয়েছে এবং ভিডিও ডিসক্রিপশানেও লিঙ্ক দেওয়া থাকবে। এবং এই ColorOS আপডেট করার পর নতুন নতুন কী ফিচার অ্যাড হতে চলেছে এবং কী কী চেঞ্জেস আসতে চলেছে সেটা এখানে মেনশন করা রয়েছে, যেমন সিস্টেম সিঙ্গল সোয়াইপ নোটিফিকেশান ডিসমিস, হেডসেট আইকন ইন স্ট্যাটাস বার, স্মার্ট বার ফর ফাস্টার মাল্টিটাস্কিং, অ্যাডেড রিবুট ফাংশন, অপটিমাইজ রিমাইন্ডার, when developer option, accessibility mode and device manager on, improve frequency for touch screen, Google Assistant, long press power button for 0.5 second to launch Google Assistant। তারপরে এখানে 5ই ডিসেম্বরের যে সিকিউরিটি প্যাচ রয়েছে সেটাও এখানে দেওয়া আছে। তো এবার দেখা যাক এটাকে কীভাবে আপডেট করা যাবে। Realme 2 এবং Realme C1 ফোনটি আপডেটের জন্য যে ফাইলটি রয়েছে সেটা আমি ডাউনলোড করেছিলাম, ডাউনলোড করে আমি root ডিরেক্টরিতে কাট করে নিয়েছিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাইলটি এখানে আছে এবং ফ্ল্যাশ করার সময় এই ফাইলটি কাজে লাগবে। সবার প্রথম আমাদের Realme 2 এবং Realme C ফোনটিকে পাওয়ার অফ করতে হবে। পাওয়ার অফ হয়ে গেলে এখানে পাওয়ার বাটন এবং ভলিউম ডাউন কি প্রেস করতে হবে যাতে ফোনটি সেভ মোডে ওপেন হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পাওয়ার বাটন এবং ভলিউম ডাউন কি প্রেস করে রেখেছিলাম একসঙ্গে এবং সেভ মোডে অন হয়ে যাচ্ছে। এখানে লেখা আছে ইনস্টল ফ্রম স্টোরেজ ডিভাইস, এটাকে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনাদের ফোনের যে পাসওয়ার্ড রয়েছে সেটাকে এন্টার করতে হবে, তাছাড়া হবে না। তারপরে আপনারা দেখতে পাবেন এখানে ইনস্টল ফ্রম স্টোরেজ ডিভাইস একটি অপশান চলে এসেছে, এটাকে ক্লিক করবেন। আপডেটের যে ফাইলটি সেটা আমি রুট ডিরেক্টরিতে রেখেছিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা চলে এসেছে এবং এটাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে লেখা রয়েছে আপডেট, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ওকে যে অপশান রয়েছে সেটাকে ক্লিক করুন এবং ফোনটি আপডেট হতে শুরু হবে, মানে নতুন যে সফটওয়্যারটা রয়েছে সেটা ইনস্টল হতে শুরু হচ্ছে। ইনস্টল হতে একটু টাইম লাগবে, ততক্ষণে আপনারা ভিডিওটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং আপনারা যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ইনস্টলেশন হয়ে গেলে আপনারা একটি নোটিফিকেশান দেখবেন, সেটা হলো ইনস্টলেশন সাকসেসফুল এবং রিবুট এবং ওকে লেখা থাকবে, এখান থেকে আপনারা রিবুট করবেন। সুইচ অন হতে একটু সময় নেবে যেহেতু আপডেট নিয়েছে। সো ফোনটি ফাইনালি আপডেট হয়ে গেছে। আপডেট হওয়ার পরে আপনারা এখানে নোটিফিকেশান বারে গেলে দেখতে পাবেন এখানে একটি নোটিফিকেশান চলে এসেছে, সেটা হলো সিস্টেম আপডেটেড এনজয় সাকসেসফুলি আপডেটেড টু RMX সামথিং। Realme 2 এবং Realme C1 যারা ইউজ করছেন তারা জানেন নোটিফিকেশান বারে যে সমস্ত নোটিফিকেশান আসতো সেগুলোকে আপনারা কখনোই সিঙ্গেল সোয়াইপ করে ক্লিয়ার করতে পারতেন না, বাট এই নতুন আপডেটের পর নোটিফিকেশান বারে যে সমস্ত নোটিফিকেশান আসে সেগুলোকে আপনারা এক এক করে ক্লিয়ার করতে পারবেন সিঙ্গেল সোয়াইপের মাধ্যমে। ColorOS 5.2 আপডেটের পর আপনারা যদি সেটিংয়ে যান, সেটিংয়ে গিয়ে এখানে যে অ্যাবাউট ফোন রয়েছে সেখানে যদি আপনারা যান তাহলে এখানে আপনারা দেখতে পাবেন ColorOS এর যে ভার্সনটা রয়েছে সেটা হলো 5.2.1 এবং অ্যান্ড্রয়েড ভার্সন 8.1.0, মানে ওরিওতেই এখনও কাজ করছে। নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন এখানে যে অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ লেভেল আছে সেটা হলো 5ই ডিসেম্বরের। सिस्टम अपडेटेर पर आरेकटी नतून फीचार आपनादेर देखाते चलेछि सेटा हलो आपनारा जदि पावर बाटनटा 0.5 सेकेंड प्रेस करे राखेन ताहले गुगल असिस्टैंटटी अन हये जाबे। पावर बाटनटी जदि लंग प्रेस करे राखेन ताहले एखाने देखते पाच्छेन रिबुटेर अपशन चले एसेछे, एखाने इमार्जेंसि कैंसेल एबं आगे एई जिनिसटा छिलो ना स्वाइप आप टू रिबुटटा एखन नतून अपशन एड हयेछे। फोनटी आपडेट करार पर एखाने आरेकटी नतून फीचार एड होते देखते पेलाम सेटा हलो स्मार्ट बार। एखान थेके माल्टिटास्किंग ताड़ाताड़ी करा जाबे। एखान थेके आपनारा जदि स्वाइप करेन ताहले देखते पाबेन एखाने किछु किछु अपशन एखाने आसछे মাল্টিটাস্কিং যাতে তাড়াতাড়ি হয়, স্ক্রিনশট নেওয়া যাবে, স্ক্রিন রেকর্ড করা হবে। তারপরে এখানে আপনারা ইচ্ছা করলে আপনাদের প্রিয় অ্যাপ্লিকেশনগুলোকে এখানে আপনারা অ্যাড করতে পারেন এবং এখান থেকে আপনারা মাল্টিটাস্কিং করতে পারেন। আমার তো এই আপডেটটা খুবই ভালো লাগলো আগের থেকে। আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। Realme 2 এবং Realme C ইউজার তারা অবশ্যই ভিডিওর কমেন্টে জানান তাদের কেমন লাগলো এবং তারা কি আপডেট করেছে এবং করে থাকলে তাদের কেমন এক্সপিরিয়েন্স রয়েছে সেটা ভিডিওর কমেন্টে অবশ্যই জানান। সো এই ভিডিওটিতে Realme 2 এবং Realme C1 ফোনটিতে কীভাবে ম্যানুয়ালি OTA আপডেট ফ্ল্যাশ করতে হয় সেটা দেখিয়ে দিলাম। এরপরেও যদি আপনাদের কোনো ধরনের প্রবলেম ফেস হয় তাহলে ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন এবং আপনাদের কাছে তো এটি খুবই হেল্পফুল একটি ভিডিও হতে চলেছে যেহেতু এখানে আমি বলে দিলাম ম্যানুয়ালি কীভাবে ফ্ল্যাশ করতে হবে। সো ভিডিওটিকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আরও টেক রিলেটেড কোয়ালিটি কন্টেন্ট ভিডিও দেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের একটি ফেসবুক এবং ইনস্টাগ্রামেও পেজ আছে, সেটাই আমি প্রত্যেক দিন বিভিন্ন টেক রিলেটেড নিউজ আপডেট দিতে থাকি। আপনারা যদি এখনও ফলো না করে থাকেন তাহলে অবশ্যই ফলো করুন। পেজের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। আপনাদের সাথে নেক্সট ইয়ার 2019-এ দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই। থ্যাংকস ফর ওয়াচিং।